আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক টিভি দর্শক শ্রোতা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা এমন একটি বিষয় যে আপনি এই ছোট্ট দোয়ার মাধ্যম দিয়ে আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন তাই পাইবেন, যদি আপনার নিয়তটা অত্যন্ত সহি এবং বিশুদ্ধ থাকে। তো চলুন সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব, কিসে দোয়া, যে দোয়ার মাধ্যম দিয়ে আমি যা চাবো তাই পাবো, চাইতে দেরি পাইতে দেরি হবে না, সেই দোয়াটি কী। সেই দোয়াটি হচ্ছে বিশ্বনবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছিলেন, আর এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এক ব্যক্তিকে দোয়া করতে দেখলাম, যে তিনি দোয়া করছেন এবং তিনি দোয়ার শুরুতে এমন একটি দোয়া পড়লেন যেটা আমি একটু আশ্চর্য হলাম। তো এই দোয়ার পরবর্তীতেই সে তার অন্যান্য চাওয়া পাওয়াগুলি তিনি চাইতে থাকলেন। এর কারণ হচ্ছে এটা এমন একটি দোয়া যে দোয়ার মাধ্যম দিয়ে বান্দা যা চাইবে তাই সে পেয়ে যাবে, যেটাকে ইসমে আজম বলা হয়। বহু পরীক্ষিত দোয়া যে দোয়ার মাধ্যম দিয়ে মহামনীষীগণ অনেক বড় বড় বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সলা নিয়েছেন, অনেক সমস্যার সমাধান নিয়েছেন এবং তারা আল্লাহ পাকের কাছে নেক চাওয়া যেগুলি চেয়েছেন অবশ্যই সেগুলি অবশ্যই তারা পেয়েছেন। আজকে চলুন সেই দোয়াটি আপনাদেরকে বলে দিই, ভিডিও স্ক্রিনে দোয়াটি অবশ্যই পেয়ে যাবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা শারীকা লাকা আল হান্নান ওয়াল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদু لا إله إلا أنت وحدك شريك لك الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. এই হচ্ছে দোয়া। এই দোয়াটি সহিহ ইব্বানের 894 নম্বর হাদিসের ভিতরে আপনারা যদি খোঁজেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমের মাধ্যম দিয়ে আপনি যত জটিল ও কঠিন সমস্যা সেগুলির সমাধান করতে পারবেন, আপনার দোয়ার শুরুতেই যদি এই দোয়াটি আপনি আপনার দোয়ার সাথে সম্পৃক্ত করতে পারেন, আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর সকল মুসলিম উম্মাকে এ ধরনের গুরুত্বপূর্ণ আমলে যত্নবান হয়ে আমরা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে গিয়ে সব কিছু চেয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকে পর্যন্তই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।